এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী পৌরসভার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ 15 আগস্ট শনিবার সকাল 9:30 পৌরভবনের বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর মেয়র ও নোয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল। এ সময় বঙ্গবন্ধু সহ পরিবারের অন্যান্য শহীদদের জন্য দোয়া করা হয়। দুপুরে পৌরভবনে মরহুম বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কোচি অডিটোরিয়ামে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মেয়র শহীদুল্লাহ খান সোহেলের উদ্যোগে দোয়া মাহফিলে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী, রাজু, পৌর কাউন্সিলরগণ, কর্মচারী কর্মকর্তা সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর পৌরসভার উদ্যোগে লক্ষ্মীনামপুর এলাকার কামাল কমপ্লেক্স মাদ্রাসায় বঙ্গবন্ধু সহ 15 আগস্ট শাহাদত বরণকারী পরিবারের সদস্যের জন্য দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল শেষে ছাত্রদের সাথে দুপুরে খাবার খান মেয়র শহীদুল্লাহ খান সোহেল। এনকে টেলিভিশন নোয়াখালী। এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।